একটি আমল আছে যে আমলের মাধ্যমে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি সওয়াব পাবেন বিনিময় পাবেন পুরস্কার পাবেন হিসাব ছাড়া কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে হিসাব করে পাই পাই করে আপনি আপনার সওয়াব বুঝে নিয়ে জান্নাতে যাবেন এটি চারটিখানি কথা নয় কারণ আল্লাহ রাব্বুল আলামিনের যে হিসাব সেই হিসাব পুঙ্খানুপুঙ্খ রূপে হবে সেই হিসাবে কোনো কিছুই বাদ যাবে না আমাদের অজস্র ভুল ত্রুটিতে প্রতিটা নেক আমল থাকে বদআমল তো আছেই অগণিত আল্লাহর কাছে হিসাব করে করে তারপরে জান্নাতে যাওয়া বড় কঠিন কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন যে যারা যারা ধৈর্য ধারণ করবে যারা সবর করবে যারা যে কোনো বিপদে অটল অবিচল থাকবে অহেতুক কথা বলবে না বেসবর হবে না অধৈর্য হবে না এবং অসহনশীল হবে না অসহনশীল আচরণ করবে না আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন বিনিময় দিবেন যেটা কোনো হিসাব নিকেশ করে দিবেন না আল্লাহ তাআলা সেজন্য বলেছেন যে ইন্নামা ইউয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব নিশ্চয় ধৈর্যশীলদের বিনিময় কিয়ামতের ময়দানে দেয়া হবে কোন প্রকার হিসাব নিকাশ ছাড়া আল্লাহ অগণিত দিবেন বিনা হিসাবে দিবেন অতএব ধৈর্য ধরার কোনো বিকল্প আমল হতে পারে বহু মুসলমান পাবেন আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে মুখে লম্বা দাড়ি আছে মাথায় টুপি আছে গায়ে জুব্বা আছে অনেক ভালো ভালো কাজ করেন উনি নামাজ কালামও পড়েন কিন্তু তার ধৈর্য সহ্য বলতে কিছু যে কোনো অসুবিধাতে তিনি গরম হয়ে যান রাগান্বিত হয়ে যান বা মেজাজ হারিয়ে ফেলেন বদমেজাজ হন মানুষ প্রতি রুষ্ট হয়ে বাজে আচরণ করেন খারাপ আচরণ করেন কারোর গায়ে হাত তুলে ফেলেন একটা মন্দ কথা বলে ফেলেন নিজের অবস্থান নষ্ট করে ফেলেন এরকম বেসবর ইমানদার আছে না নাই কিন্তু আল্লাহর কাছে যদি আপনি নিষ্পাপ মানুষ হিসেবে দাঁড়াতে চান আল্লাহর কাছে যদি বিনা হিসাবে জান্নাত চান আল্লাহর কাছে যদি হিসেব ছাড়া বিনিময় চান তাহলে মনে রাখবেন আপনার যে কোনো কঠিন সময়ে দাঁত কামড়ে আপনাকে সবর করতে হবে মেজাজ হারিয়ে আপনি মুখ দিয়ে একটা কুটি কথা বলতে পারবেন না একটা গালি আপনি দিতে পারবেন না ইমানদার কখনো কোনো পরিস্থিতিতে গালি দিতে পারে ইমানদার কখনো অশ্লীল কথা বলতে পারে অধৈর্য ইমানদার কখনো ভাঙচুর করতে পারে ইমানদার সকল পরিস্থিতিতে খুব ছান্দা মাথা শীতলভাবে এবং খুব দৃঢ় চেতা মন নিয়ে সে পরিস্থিতি মোকাবেলা করবে আল্লাহর কাছে সাহায্য চাইবে আল্লাহ আমাদের সবাইকে সেই ধৈর্যশীল মানুষ হওয়ার তৌফিক দান করুন মনে রাখবেন অনেক নফল আমল অনেক নফল রোজা অনেক নফল নামাজ অনেক নফল দান সাদাকা অনেক তাসবিহ তেলাওয়াত করে মানুষ সেই জায়গায় যেতে পারবে না যেই জায়গায় একজন মানুষ সবর এবং ধৈর্য ধারণ করে যেতে পারবে অতএব সবর করব তো ইনশাআল্লাহ আপনি আপনার পারিবারিক জীবনে আপনার স্ত্রীর সব কথা আপনার পছন্দ হবে না সব কাজ আপনার ভালো লাগবে না আপনার মাথা গরম হতে পারে আপনার কাছে খারাপ লাগতে পারে আপনার কোনো কাস্টমারের আচরণ সব কাস্টমারের আচরণ আপনি খুশি হবেন না কিছু কিছু আচরণ আপনাকে রুষ্ট করতে পারে আপনাকে রাগান্বিত করতে পারে আপনাকে ক্রোধান্বিত করতে পারে কিন্তু আল্লাহ তাআলা তার নেককার বান্দাদের বৈশিষ্ট্য বলেছেন ওয়াল কাযিমিনাল গাইজ ওয়াল আফিন আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন মুত্তাকিদের বৈশিষ্ট্য বলতে গিয়ে আল্লাহ বলেছেন যারা মানুষের নিজেদের রাগকে সংবরণ করতে পারে কন্ট্রোল করতে পারে রাগ আসার পরে সে ছেড়ে দিয়েছে যা তা বলে ফেলেছে যা তা করে ফেলেছে এই ব্যক্তি কখনো মুত্তাকি হতে পারে অতএব মুত্তাকি হওয়ার দাবি হলো আমাদেরকে সবর করতে হবে ধৈর্যশীল হতেশীল হতে হবে আপনি পত্রিকার পাতা খুললে দেখবেন আপনি টেলিভিশনের নিউজ খুললে দেখবেন সামান্য একটু চুন থেকে নুন খসেছে তো স্বামী তার স্ত্রীকে তালাক দিয়েছে স্ত্রী তার স্বামীকে রেখে বাপের বাড়িতে চলে গেছে ছোট ভাই বড় ভাইকে খুন করে ফেলেছে একজন আরেকজনকে হত্যা করে ফেলেছে আহত করে ফেলেছে গ্রামকে গ্রাম মানুষের মধ্যে মারামারি লেগে গেছে বিয়ের অনুষ্ঠান সামান্য একটু কথা কাটাকাটিকে কেন্দ্র করে সামান্য একটা ছোট ত্রুটি বিচ্ছুতিকে কেন্দ্র করে বিয়ে ভেঙে গেছে গোটা আয়োজন ভেস্তে চলে গেছে এরকম মুসিবত এরকম সমস্যা আমাদের সমাজে অহরহ হয়ে থাকে এগুলোর মূল কারণ হলো আমাদের ভিতরে সবর নাই ধৈর্য নাই অথচ ধৈর্যশীল হওয়া ছাড়া কোনো মানুষ জান্নাতি হওয়া মুত্তাকি হওয়া ইমানদার হওয়া খালেস মুত্তাকি পরেজগার মানুষ হওয়া কোনোদিন সম্ভব অতএব সবর করবো তো ইনশাআল্লাহ ধৈর্যশীল মানুষকে আল্লাহ তাআলা সদ্যভূমিষ্ঠ হওয়া শিশুর মতো নিষ্পাপ করে দিবেন আল্লাহ আমাদের সবাইকে সবর এবং ধৈর্যের এই গুণটি অর্জন করার তৌফিক দান করুন সবাই নিজেকে নিয়ন্ত্রণ করবো তো ইনশাআল্লাহ যদি আপনার মধ্যে অধৈর্যের পরিমাণ বেশি থাকে অধৈর্য হয়ে গেলে নিজের প্রতি নিজে জরিমানা আরোপ করেন যে আমি অধৈর্য হয়ে যদি কখনো মুখ খারাপ করে ফেলি আমি যদি অধৈর্য ধৈর্যহীনতার কোনো কাজ করে ফেলি তাহলে এটার শাস্তিস্বরূপ আমি দুই রাকাত নামাজ পড়ব দশটা টাকা দান করব এবং পরবর্তীর জন্য আমি নিজেকে শাসন করব আত্মশাসন করব করে নিজেকে নিয়ন্ত্রণ করব চেষ্টা করব না ইনশাআল্লাহ তাহলে ভাইরা আমার তিনটি আমল মানুষকে সদ্যভূমিষ্ঠ হওয়া শিশুর মতো নিষ্পাপ করে দেয় নাম্বার এক হজ যদি কেউ পাপমুক্ত হজ করতে পারে যে হজে কোনো গুনাহ হয়নি যে হজে কোনো পাপ হয়নি
ঝগড়া জাতি হয়নি কারোর সাথে নারী গড়িতে কোনো অপরাধ হয়নি চোখকে হেফাজত করেছে আমলকে হেফাজত করেছে সেখানে কোনো প্রকার গুনাহ করে নাই এই হজ তাকে নিষ্পাপ শিশুর মতো এরকম নিরপরাধ করে দিবে তার গুনাহগুলো maaf করে দিবে দ্বিতীয়ত হলো কেউ যদি উত্তম রূপে ওযু করে যে ওযুতে কোনো অপচয় হয়নি পানির যে ওযু শুরুতে বিসমিল্লাহ ছিল সকল সুন্নাতগুলো আমল ছিল এরপর সুন্দর করে ওযু করে সালাত আদায় করেছে নামাজ পড়েছে এরপর সে আল্লাহর প্রশংসা করেছে আল্লাহর গুণগান বর্ণনা করেছে আল্লাহর মর্যাদা বর্ণনা করেছে আল্লাহর দিকে মনোনিবেশ করেছে এরপরে সে এই আমলগুলোর মাধ্যমে একটা নিষ্পাপ শিশুর মতো সদ্যভূমিষ্ঠ শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবে এবং তৃতীয়ত যে ব্যক্তির জীবনে কোনো বিপদ আসার পর সে অধৈর্যশীল হয়ে না হয়ে বরং আল্লাহর প্রশংসা করেছে যে আল্লাহ তুমি বিপদে রেখেছো তবু আমি তোমার উপরে খুশি আলহামদুলিল্লাহ তোমার প্রতি প্রশংসা এরপর সে তার ওই বিপদে সবর করেছে ধৈর্য ধারণ করেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এর মাধ্যমে আল্লাহ তাআলা ওই অবস্থান থেকে সে যখন উঠবে তার সমস্ত গুনাহগুলোকে maaf করে দিবেন চেষ্টা করব তো আমলগুলো করার আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলগুলোকে সারা জীবনের জন্য আঁকড়ে ধরার তৌফিক দান করুন জাযাকুমুল্লাহ খাইরা ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এরপরে প্রশ্ন হলো পীর সাহেবের মাদ্রাসায় দান করলে সে নাকি কবর থেকে দানকারীর জন্য দোয়া করে এটা কতটুকু সত্য পীর সাহেব কবর থেকে দোয়া করবে পীর সাহেবের মাদ্রাসায় দান করলে যে পীর সাহেব কবর থেকে দোয়া করে আপনার উপকার করতে পারে ওই পীর সাহেবের মাদ্রাসার আর্থিক অভাব দূর করার জন্য পীর সাহেব দোয়া করতে পারে না পীর সাহেবের দোয়ার প্রতি আপনার যদি এত আস্থা হয় মরার পরে ওনার নাকি দোয়া করার ক্ষমতা আছে অথচ আমরা জানি নবী আলাইহিস সালাম বলেছেন ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা আন সালাসা মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলের দোয়ার বন্ধ হয়ে যায় কিচ্ছু সে করতে পারে না শুধু তিনটা খোলা থাকে যদি দুনিয়াতে সদকা জারিয়া করে যায় এর সব তার আমল নামা যায় নেক সন্তান রেখে যায় সে দোয়া করলে এটা তার উপকারে আসে আর যদি কোনো উপকারী এলেম মানুষকে শিক্ষা দিয়ে যায় রেখে যায় তাহলে এটার সব সে পেতে থাকে এছাড়া আর কোনো কিছু করার কোনো আমল করার সুযোগ থাকে না তাহলে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে মরার পরে কোনো মানুষ সে পিসাব হোক আর যেই সাবি হোক তার কবর থেকে আমাদের জন্য দোয়া করার কোনো ক্ষমতা এই ক্ষমতা নাই দেখেই ইসলাম আমাদেরকে কবর জিয়ারত করতে বলেছে আপনি কবরের পাশে গিয়ে দোয়া করেন আসসালামু আলাইকুম বা সালামুন আলাইকুম দারা কওমি মুমিনিন হে কবরবাসী ঈমানদার আপনাদের প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হোক আপনি কবরে যে জিয়ারত করে তার জন্য দোয়া করেন সে যদি নিজে দোয়া করতে পারত তাহলে সবাই মুসল্লিরা বা সাধারণ মানুষেরা কবরবাসীকে দোয়া করার জন্য কবর জিয়ারত করতে গিয়ে তাদের জন্য শান্তির দোয়া করার দরকার হতো না এখান থেকে বোঝা যায় এবং হাদিস থেকে বোঝা যায় মারা যাওয়ার পরে তার আর দোয়া করার ক্ষমতা থাকে যদি আপনার পিসাবের দোয়া করার এত পাওয়ারই থাকে তাহলে সেক্ষেত্রে তার মাদ্রাসার অভাব অনটন দূর করার জন্য এই জাল হাদিস বানাইয়া মিথ্যা কথা বলে আপনার থেকে দান নেওয়ার দরকার কি তার মাদ্রাসার অভাব দূর করার জন্য আপনার জন্য দোয়া করবে তারপর আপনি মাদ্রাসায় দান করবেন এসব না করে ডাইরেক্ট সে আল্লাহর কাছে দোয়া করলেই তো হয় আল্লাহ আমার মাদ্রাসার অভাব দূর করে দেন তাহলে তার আপনার দান করাও লাগে না তাহলে বোঝা গেল এটা ভণ্ডামি এটা মিথ্যা কথা এটা প্রতারণা আমাদের দেশে অনেক মানুষ এই ধরনের প্রতারণার মধ্যে পড়ে আছে তারা মনে করে পিসাব তাদেরকে পার করে দিবে তারা শুধুমাত্র পিসাবকে দান সাদকা করবে হাদিয়া তোফা দিবে আর পিসাব তাকে পার করে দিবে দুনিয়াতে বিশেষ করে আমাদের দেশে আমাদের সমাজে দুই নম্বর পথ ছাড়া কিচ্ছু হয় না বেশিরভাগ কাজগুলাই দুই নম্বর পথে হয় সামনের পথে কিচ্ছু নাই পিছনের দুয়ারে সব আছে ট্রেনের টিকিট কাটতে গেলে বিশেষ করে ঈদের সময় দেখা যায় কালোবাজারে সব টিকিট নিয়ে গেছে পিছনের দুয়ারে গেলে টিকিট পাওয়া যায় মূল কাউন্টারে গেলে টিকিট নাই ঠিক না বেঠিক তো সব কিছু পিছনের দুয়ারে গেলে হয় দালাল ধরলে হয় মামুখালো ধরলে হয় ডাইরেক্ট গেলে হয় না এই জন্য মানুষ মনে করে আল্লাহর কাছেও বোধ হয় ডাইরেক্ট আমল করে যাওয়া যাবে না পিসাবদেরকে হাদিয়া তোফা দিলে তারা বোধ হয় দালালি করে আল্লাহর কাছে পার করে দিবে এটা কখনো সঠিক হতে পারে আল্লাহর সাথে বান্দার সরাসরি কানেকশন হবে বিধায় কোনো পিসাব যদি বলে আপনাকে পার করে দিবে তরায় দিবে তাহলে সেক্ষেত্রে সেটা মিথ্যা কথা কেয়ামতের ময়দানে ওই পিসাব নিজের জান নিয়ে দৌড়ের উপরে থাকবে ঠিক না বেঠিক কেয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সুপারিশের যাদের অনুমতি দিবেন তারা সুপারিশ করবেন এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন অন্যান্য নবী রাসূলরা পর্যন্ত তাদের কাছে মানুষ যেয়ে বলবে আল্লাহর কাছে সুপারিশের জন্য তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখাই দিবেন উনি একমাত্র আল্লাহর অনুমতি সাপেক্ষে সুপারিশ করবেন শাফাআতে উজমা শাফাআতে কুবরা এটা একমাত্র আল্লাহ তাআলা তাকে করার সুযোগ দান করবেন সেখানে আপনার পিসাব আপনাকে কিভাবে তরাইবে আল্লাহ তাআলা এই সমস্ত শিরকপূর্ণ বিশ্বাস থেকে আমাদের ঈমানকে বেঁচে থাকার তৌফিক দান করুন